সিরাজগঞ্জে উইমেন চেম্বার অফ কমার্সের আয়োজনে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে গতকাল সকাল সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সংসদ প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জ মহিলা চেম্বার অফ কমার্সের সভাপতি সারিতা মিল্লাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ পুলিশ সুপার হাসিবুল আলম প্রেস ক্লাবের সভাপতি হেলাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলার সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না উপজেলা চেয়ারম্যান রিয়াজুদ্দিন উদ্দিন প্রমুখ এ সময় বক্তারা বলেন মহামারী করোনা ভাইরাসে বিশ্ব যখন স্থবির ঠিক সেই সময় নারীরা ঘরে বসে থাকেনি সিরাজগঞ্জে তাঁত সমৃদ্ধ এবং পাট ও শীতল পাটির বিভিন্ন জিনিস শুধু দেশে নয় দেশের বাহিরেও সমাদার বেড়েছে মেলায় মোট স্টলে নারীদের হাতে তৈরি কাপড় থ্রি পিস শিশুদের পোশাক পিঠা সহ ব্যবহৃত নানা ধরনের পণ্য সামগ্রী স্থান পেয়েছে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে বলে নারী উদ্যোক্তারা জানান